জানুয়ারি পড়ে গেল, এখনো সেভাবে শীত জাঁকিয়ে পড়েনি এই বাংলায়। অন্যান্য বছরগুলোতে এই সময় অনেকটাই শীত পড়ে যায়, যদিও মনে করা হচ্ছে যে পলিউশনের অতিরিক্ত মাত্রা বৃদ্ধির কারণ এবং মাঝে মধ্যেই নিম্নচাপের কারণে এই শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজ্যে ঢুকছে পূবালি হাওয়া এবং এই পূবালি হাওয়ার কারণেই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে যাই হোক, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। যদিও যে কথা এর আগেও বলছিলাম যে পলিউশনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই পরিযায়ী পাখি আসতে কিছুটা কমে গিয়েছিল বিগত কয়েক বছর, পাশাপাশি ছিল চোরা শিকারীদের একটা অত্যাচার। সেই জায়গা থেকে এবার অন্য এক ছবি ধরা পড়ল দামোদরের পাড়ে। বর্ধমান জেলার এই দামোদর নদীর পাড়ে বা দ্বারকেশ্বর নদীর পাড়ে দেখা যাচ্ছে বেশ কিছু ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং প্রশাসনও যথেষ্ট তৎপর। এলাকায় প্রশাসনের তরফ থেকে প্রচার করা হয়েছে যাতে করে কোনো রকমভাবে এই ধরনের পরিযায়ী পাখিকে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না করা হয় বা তাদের তাড়িয়ে দেওয়া না হয়। আমরা যদি দেখি চুপ চুপ ধরে এই শীতের সময় উপমহাদেশের দেশগুলিতে, বিশেষত ভারত এবং পশ্চিমবাংলার বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করে এই পরিযায়ী পাখি হাজার হাজার মাইল পেরিয়ে তারা উড়ে আসে, যা কিন্তু একটা দর্শনীয় এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এখন দেখার বর্ধমান জেলার এই যে পরিযায়ী পাখি ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে তা কতটা সৌন্দর্য বৃদ্ধি করে এই দামোদরের পাড়ে জলাশয়গুলিকে। আর এই নিয়েই রয়েছে আমাদের একটি ছোট্ট প্রতিবেদন। বর্তমানে আপনারা পাখি নিয়ে এবছর পরিযায়ী পাখি নিয়ে কি দেখছেন, কি বুঝছেন? মোটামুটি প্রত্যেক বছরই তো পরিযায়ী পাখি আসে, বিভিন্ন প্রজাতির পাখি আসে, এবছরও সেরকম এসছে। তো পাখি যা সংখ্যা যেরকম আসে সে একই ঠিক আছে, তার থেকে একটু বেশি, কিন্তু তার মধ্যে বিশেষত্ব এবার পেলাম নবিল ডাক, যেটা বোচা নাক বলা হয়। আগের বছরই বর্ধমানে আমরা পেয়েছি একটা, বা ভাতারে পেয়েছি একটা করে, এবছর সেখানে সেটা পেয়েছি ছটা। কিছুদিন আগেও যেরকম কালনাতে গঙ্গার ঝাড়ি গঙ্গাতে ছিল দুখানা, সেই নিয়েও যথেষ্ট সচেতন করেছে, আর সেটা পেয়েছি আমরা এইবার ছটার মতন, যেটা গতকালকেই পেয়েছি। আর তাছাড়াও আজকে একটা খুব ভালো জিনিস পেয়েছি আজকে বছরের দিনে, সেটা হচ্ছে আপনার কমন সেল ডাক। কমন সেল ডাক খুব প্রচন্ড একটা কালারফুল, খুব সুন্দর একটা পাখি হাঁস। তো এটা রুবিসেলের ডাকে দলের ভেতরেই ছিল, পোকের মধ্যেই ছিল, যেটা আমাদের মানার থেকে পেয়েছি। দেখতে যথেষ্ট খুব সুন্দর এবং মানুষকে আমরা সচেতন করে চলছি। আজকে যেরকম ধরুন খ্রিস্টের একটা খুব উপদ্রব, যেটা কালকে থেকে আমরা চেষ্টা করছি, যেটা এই নবিলগুলো আমরা পেয়েছি ভাতারের পুকুরে, সেখানে মানুষকে বলে আসা হয়েছে এলাকায় যে যাতে পাখিদেরকে কোনো রকম বিরক্ত না করা হয়। আমি এবং পুষ্পক রায় দুজনে মিলে আমরা গেছিলাম সেখানে, সচেতন করে এসেছি। আজকেও তাই, আজকেও আমরা দুজনে সকাল থেকেই কনস্ট্যান্ট করছি মানুষকে, এত খ্রিস্টের উপদ্রব ঝুটঝামেলা, সেইখানে মানুষকে বারবার বোঝানো যাতে বাজনা ডিজে এগুলো কম করা হয়, অ্যাভয়েড করা হয় এবং পাখিদের কোনো রকম বিরক্ত না করা হয়। মজা অবশ্যই হবে কিন্তু এগুলো বাদ দিয়ে, সেটাও করেছি এবং মানুষ শুনেছে। আমাদের প্রচেষ্টা থাকবে কালকেও যাতে মানুষকে এই বাজি ফোটানো বা বাজনা এগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করা। আর আমাদের একটা এটা খুব ভালো লাগলো দেখে যে আমাদের কমন সেল ডাক আগে আমাদের কাছে রেকর্ড ছিল বর্ধমানের উপর দিয়ে উড়ে যাচ্ছে, কখনো দামোদরে নেমে এরকম শট আমরা পাওয়া যায়নি, যেটা আজকে আমরা পেয়েছি চোখের সামনে, দেখছি সাঁতার কাটছে এবং বসে আছে ঝাঁকের সঙ্গে। এটা অবশ্যই একটা খুব ভালো ব্যাপার। এরকম আস্তে আস্তে যদি মানুষ সচেতন হয় সেক্ষেত্রে আস্তে আস্তে হয়তো পাখি আরো বাড়বে, যেটা আমাদের আমাদের কাছে গর্বের বিষয় হবে যে বর্তমানে এরকম একটা ইকো ট্যুরিজম স্পট হিসাবে জায়গা হতে পারে। তো আগের বছর যা পাখি ছিল তার তুলনায় পাখি কম এসেছিল, এখন আবার দেখলাম পাখি শীত যখন পড়েছে পাখি আসছে এবং ভ্যারাইটি বাড়ছে, তো এটা তো অবশ্যই আমাদের কাছে একটা গৌরবের বিষয়। আজকে পরিযায়ী পাখি নিয়ে আপনারা যথেষ্ট করছেন, কাজ করছেন, তো পরিযায়ী পাখি আপনারা কি দেখলেন? এখন বর্ধমান সংলগ্ন এলাকায় দামোদর নদ এবং আশেপাশে যে সমস্ত জলাশয় আছে তাতে পরিযায়ী পাখি ভালো সংখ্যাতেই এসেছে, যেমন চখাচোখা, রুডিশেল ডাক,
যেটা লেসার হুইসলিং ডাক, এবং তার সঙ্গে সঙ্গে এগুলো মূলত বেশি সংখ্যায় এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু পাখি যেমন নববিল ডাক হচ্ছে, কমন শেল ডাক একটি দামোদর সংলগ্ন এলাকায় দেখা পেয়েছি, এবং এটা খুবই ভালো খবর যে এই পাখিগুলো অন্য বড় ঝাঁকের সঙ্গে চলে এসেছে, তারা আছে এখনো অবধি, এখানে তাদের খাদ্য পাচ্ছে এবং মানুষজন সচেতন হয়েছে, এবং তার ফলে তারা যে উপদ্রব যেটা ছিল পাখির উপর সেগুলো নেই এখন, তার কারণে এই পাখিগুলো এসেছে এবং আছে বর্ধমান সংলগ্ন এলাকায়। এবার পাখি কি কম এসছে না ঠিকই আছে, এরকম পাখি আছে প্রত্যেক বছর? না, এবার এই বছর পাখি ভালো সংখ্যাতেই এসেছে, এবং পাখি বিগত কিছু বছর ধরে যে শুধুমাত্র একটি বা গুটিখানিক জলাশয়ে আসতে, এবছর সেটা না হয়ে ছড়িয়ে গেছে, অনেক বিভিন্ন জলাশয়ে আসছে, বিভিন্ন দামোদর সংলগ্ন এলাকাতেও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে, কিন্তু ভালো সংখ্যাতেই এসেছে মানে এখনো অবধি যা দেখেছি এবং যা অনুমান। এই যে পাখি দুটো আপনি বললেন, নববিল ডাক এবং ইয়েটা আমাদের কমন সেল ডাক, এগুলো কি আগে বর্ধমানে পাওয়া গেছে বা দেখা গেছে? কমন সেল ডাক বর্ধমানে দামোদরের জলে বসে থাকা অবস্থায় বা রবি সেল ডাকের ঝাঁকের সঙ্গে খাচ্ছে এরকম অবস্থায় কোনোদিন পাওয়া যায়নি, উড়ে গেছে এরকম আমাদের কাছে খবর এসেছে, খবর পেয়েছি। নববিল ডাক একটা কি দুটো দামোদরে কখনো কখনো ভাতার সংলগ্ন এলাকার জলাশয়তে দেখা গেছে, কিন্তু এই বছর যে সংখ্যা পেয়েছি 5-6টা, তো সেই সংখ্যায় আগে কখনো দেখা যায়নি, এটাই এবারে মানে বিশেষত্ব এবং ভালো দিক একটা। আপনার নাম? পরিচয় রায়, আমি পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি।